পায়ে ধুলো দাও বুকে দাও গুরু, গুরু নামে করবে এবার খিচুড়ি। পায়ে ধুলো দাও বুকে দাও গুরু, গুরু নামে করবে এবার খিচুড়ি। পায়ে ধুলো দাও গুরু করবে এবার খিচুড়ি, পায়ে ধুলো দাও গুরু করবে এবার খিচুড়ি। দোনা দাজের মতো পেয়েছিল যেমন গুরু, এই পায়ে ধুলো দাও বুকে দাও গুরু, এই পায়ে ধুলো দাও বুকে দাও গুরু, এই পায়ে ধুলো দাও বুকে দাও গুরু। দাদা আমি জমিদার বাড়ির চাকর, আমার বাবু প্রতিদিন এক ব্যাগ করে খাবার নিয়ে কোথায় যায় কি করে, আজকের কিন্তু আমি বাবুর সঙ্গে যাব ভাই। তোর কোথাও যেতে মানে এদিকে তুই বাড়ি থাকবি, আমি একটা এমার্জেন্সি কাজ সারবো আর চলে আসবো। বাবু আজকের আমি তোমার সঙ্গে যাবো বাবু। এই দেখ ফেলা, তোকে সব কথা বলি আমি, আজকেরও বলছি শোন, আমার বিষয় সম্পত্তি টাকা পয়সা অনেক, কিন্তু উত্তরাধিকারী হওয়ার মতো কোনো সন্তান নেই, তাই 5 লাখ টাকার বিনিময়ে আমি একটা গর্ভ ভাড়ায় নিয়েছি। কি সর্বনাশ, তুমি কত ভাড়া এনেছো? ওটা গর্ত নয় বল গর্ভ। ওই হবে বাবা, মূর্খ মানুষ তো জীব ঘরে না, গর্ব বলতে গিয়ে গর্ত বলে ফেলি। ঠিক আছে ঠিক আছে, তুই শুনতে চাইলে আমি বললাম কোথা যাচ্ছি, তাহলে তো শোনা হয়ে গেছে, এখন আমি আসি রে বাবু। কি আছে? আমি তোমার সঙ্গে যাবো বাবু। কেন? তুমি প্রতিদিন আমার ভেলে চলে যাও, আর আমি রোজ রাতে স্বপ্ন কি দেখি জানি বাবু? কি? ওই জানলার ভিতরতে কে যেন শাবল পুড়িয়ে আমার ছেকা দিচ্ছে। আরে বোকা, আমি চৌধুরী বাড়ির ছেলে, ছোটবেলা থেকে এ বাড়িতে মানুষ হয়েছি, কেউ আমার মুখের উপর কথা বলার সাহস পায়নি, আর তোকে শুধু ভয় দেখাচ্ছে। আমি তোমার কোনো কথা শুনবনি বাবু, আজকের আমি তোমার সঙ্গে যাবই। যাবি? হ্যাঁ, কিন্তু একটা কথা আছে, সেখানে কি বেশি কথাবার্তা নয়, ছোট ছোট নয়, যা বলবো তাই শুনতে হবে, চুপ করে থাকতে হবে। ঠিক আছে, পারবি তো? ঠিক আছে, ব্যাগটা নে আর তাড়াতাড়ি আমার সঙ্গে চলে চলো। নাগর আমার দিন দুপুরি খাটের উপর বসে রসুন তেল গরম করে দেয় পিঠে ঘষে, নাগর আমার দিন দুপুরে খাটের উপর বসে রসুন তেল গরম করে দেয় পিঠে ঘষে, নাগর আমার বুড়া নাগর আমার বুড়া ভাব আমার নজর বন্দি করে দেয়, নাগর আমার দিন দুপুরে খাটের উপর বসে রসুন তেল গরম করে দেয়, নাগর আমার দিন দুপুরে খাটের উপর বসে রসুন তেল গরম করে দেয়, নাগোটা মার পুরা নাগোটা মার তোকে বলেছি না নাচা গান বন্ধ, একদম চুপচাপ থাকতে হবে। ও বাবু, এইবারই কত তুমি ভাড়া এনেছো? গত নয় বল গর্ভ। ওই 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 মূর্খ মানুষ জীব ঘরে না তো। ঠিক আছে ঠিক আছে, ব্যাগ দে আর ওই ঘরের কোণে গিয়ে চুপচাপ দাঁড়া, কোনো কথা বলবি না। ঠিক আছে ঠিক আছে, এটা ভদ্রলোকের বাড়ি, চুপ চুপি চুপি আসিয়া চুপি চুপি যায়, কেউ যদি জানতে পারে না যে ফকির বাড়ি কেউ ঢুকেছে মেরে তক্তা করে দেবে। ঠিক আছে বাবু, চুপ করে দাঁড়া। কই কেমন আছো ভগি? এই যেমন থাকি। কই কেমন আছো মাগি? এই জানো আর কি বললি এটা? তা তুমি তো বললে তো। ভগবান কাকে সঙ্গে? তুমি যা বলো তা আমি তাই বলেছি। এত চুপ কর না বাবু, তুমি কাকে সঙ্গে করেছো? খাট আমার বাড়ি দিবেন না, ঘরে লেগে আছে ঘর ধরুন। এই দেখো ভগি, বলিস না, ও আমার বাড়ির চাকর, মূর্খ সুরক কিছু বোঝে না, তাই ও কোথায় কি বলেছে ওর কথা কিছু তুমি মাইন্ড করো না। আমি বলছিলাম ভগি, তোমার কোমরের ব্যথাটা কেমন আছে? এই আমি বলছিলাম হাগি, তোমার কোমরের খাতা কেমন আছে? সেই কথার ভিতর কথা বলিস? ঠিক আছে বাবু, আর চুপচাপ দাঁড়া তো বলছিস। এই দেখো বকি, তোমার সেই কোমরের ব্যথার জন্য না আমি রসুন তেল গরম করে বাড়ি থেকে এনেছি, তুমি বসো আমি একটু মালিশ করে দিই। জানো হাগি, তোমার জন্য আমি মোবিল গরম করে এনেছি। এই দেখে চুপ করে দাঁড়াতে বলছি, তেল মালিশ করবো বাড়ি যাবো, দাঁড়া দাদা বাবু দিবে কি ব্যথা বেড়েছে। আমি তো চাকর তোমার সঙ্গে আছি। আরে টাকাটা আমি দিচ্ছি, তেল মালিশ করবা তুমি এক কাজ করবে কেন? আরে কোথায় কি করবে? তাকে যদি তেল মালিশে ছেড়ি, আরে সব ঘেটে যাবে। এই জানো আমার 5 লাখ টাকা জলে চলে যাবে তুই যেভাবে তেল মালিশ করছিস। ও বাবু, হ্যাঁ
তোমার স্বপ্ন পূরণ হবে। কি বলছিস তুই? হ্যাঁ গো বাবু, একটা নয় জোড়া হবে। কি বলছিস? এই স্বপ্ন পূরণ হবে গাছে লাউ ধরেছে, আর বাবু এখন খাজুর গাছে হাড়ি বেঁধেছে। বলে যে তুই চুপ কর। এই স্বপ্ন পূরণ হবে গাছে লাউ ধরেছে, বাবু এখন খাজুর গাছে হাড়ি বেঁধেছে। স্বপ্ন পূরণ হবে গাছে লাউ ধরেছে, বাবু এখন খাজুর গাছে হাড়ি বেঁধেছে। নদী ভাঙের বাহিরে কোথায় তোরা বাচ্চা এসেছে? চুপ বাবুর তাল লাগাতে। চুপ করে দাঁড়া। দেখো ভোগী, আমি তোমাকে 5 লাখ টাকা দিয়েছি, অনেকদিন এসেছি আর ফিরে ফিরে গিয়েছি, আজকে তোমাকে বলতে হবে বাচ্চাটা তুমি কবে দেবে। বাবু, হ্যাঁ আমি নতুন মেয়ে, হ্যাঁ আর এবার প্রথম বাচ্চা তো। আচ্ছা, তো দিনক্ষণ ঠিক করতে পারছি না, সব গুলিয়ে যাচ্ছে। আচ্ছা বেশ বেশ, আক্কেল হয়েছে, যে টাকা হয়েছে সে টাকা দিয়ে দাও। এই যে টাকা হয়েছে মানে বাচ্চাকে গাছের ফল পেড়ে না দিয়ে দেবে? যা হয়েছে তাই দেবে, বাড়ি আইছি যখন বাচ্চা না চলে। আরে টাকাটা আমি দিয়েছি, পরে বাচ্চা নিয়ে যাবো, এখন বাড়ি চল। তুমি চলে যাও। আরে বাড়ি চল বলছি। আরে আমার কথা শোন, বাড়ি এই দেখ কানের গলা ধরা বা আমার বাড়ি আয়। ঠিক আছে, আজকে আমি চলে যাচ্ছি। বাবু যেদিন একা একা আসবে সেই দিন যেন বাচ্চাটা দেওয়া হয়। সবাই মিলে ঠিক পাবে যাও, কথাটা যেন মনে থাকে, নইলে যদি আমার রাস্তায় তোলপাড় করতে চলে যাবো। আরে বাড়ি আয়। এরকম মানুষ যদি 8 ঘন্টা আমার সঙ্গে থাকে আমার মেমোরি পুরো হ্যাং করে। কিন্তু ভাবছি ঠিক সময় মতো ঠিক কাজটা করবে তো? মা ঠিক সময় মতো ঠিক কাজটা না করলে আমি কিন্তু বিপদে পড়ে যাবো। এটা আমার নকল গর্ভলিকা বি, আমি ওদেরকে দিতে চাই একটা সুন্দর ফুটফুটে অরিজিনাল সন্তান। এই বলি শোন, বাচ্চা মানুষ করতে পারবি? বাচ্চা পারব। পারবি? আচ্ছা বাচ্চা যখন কাঁদবে কান্না বন্ধ করার জন্য গান গাইতে পারবি? দেখি একটা গাদিন দেয় কিরম গাছ গানের ভাষাটা দেখো আদু নাকি আই লাভ ইউ আই লাভ ইউ তুই বললি তো, তুই এখন বললি তো, বললি তো। চুপ কর, কুকুর ছুটে আসবে। দাদা বাবু চলে গেছে বাচ্চা আনতে, আর আমার বলে গেছে তুই একটা আয়ার মেয়ে জোগাড় করে রাখিস। আয়ার মেয়ে এনেছি, বাবুর কিন্তু এখন পাত্তানি। হ্যাঁ এসে গেছি, ফেলা বাচ্চা নিয়ে চলে এসেছি রে। ধর ধর ধর, এই বাচ্চা কেমন হয়েছে রে? আচ্ছা বেশ বেশ, ভালো স্নেহ দেবে, ভালোবাসা দেবে। এই বলছি না, এই মাইনে করি সব বলে নিয়েছিস? মাইনে করি? হ্যাঁ। পেট ভাতা? পেট ভাতারে মানে খাবে দাবে তোমার বাচ্চা মানুষ করতে চলে যাবে। হ্যাঁ আচ্ছা বেশ বেশ, এই তোরা গল্প কিছু কর, আমি তাহলে বাজার থেকে বাজারটা সেরে আসি। ও বাবু, হ্যাঁ ফেরার পথে ননদ জনের দুধ আর একটা ফিটার কিনে আনবে। সে কথা তোর বলতে হবে না, তোরা গল্প কর, আমি তাহলে আসি রে। এসো ভালো, আসি রে ভালো। আরে ওই 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 ওই, তোকে কতবার বারণ করেছিলাম না, আমার বাড়ি ত্রিসীমানা যাবে তোকে আমি না দেখি। তুই আমার বাড়িতে ঝড় তুলতে এসেছিস? এই ফেলা আমার সেই বন্দুকটা নিয়ে, তো ফেলা এই মেয়েটাকে গুলি করে বাইরে ফেলে দিয়েছে। ওই ফেলা কোথায় গেলি বন্দুকটা নিয়ে? ফেলা কোথায়? আর গতের ভিতরে হাত ঢুকিয়ে মনে সাথে কে কই কার বাবু।
যখন বাচ্চাটা আমার গর্ভে ছিল তখন আমাকে কত ভালো মন্দ খাইছো, কত আদর যত্ন করেছো, আর বাচ্চাটা পেয়ে গেছো তাই আমি অপ্রিয় হয়ে গেছি, তাই না? আর গুয়ের পোকা বেবে ঢুকলো বাবুর কপালে, এই গুয়ের পোকা তোমার কপালে ঢুকেছে, তোমার অবস্থা খুব খারাপ বাবু। দুধের স্বাদ মিঠে হলে দেখছো তো পোকলে, গুয়ের পোকা বেবে ঢুকলো বাবুর কপালে, পয়সায় পাথর কাটে, পয়সায় পাথর কাটে, দিতে পারি জানে মেরে কে কই কার বাবু, আর করে পেটে কি কে কই কার বাবু, এই 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 নে 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 তোদের ছেলে দেব ফেলে আমার বুকে দিচ্ছে হা, আর ঘুম পেয়েছে বাড়ি যাব কোথায় তোদের সবার খাট, এই ফেলা এমন আয়ের মেয়েকে ধরে আনলি, বাচ্চা এখনো ঘুমলো না, আয়ের মেয়ে ঘুমানোর জন্য খাট খুঁজছে কেন? ও বাবু হ্যাঁ, এরা হলো সোয়ারি সোয়ারি দেব স্বভাব, কি বলছিস? আর বাবু তোমার ভালো হবে এটা ওটা দুটো থাক, তার মানে এতদিন তোমার সংসারে মেয়ে ছেলে ছিল নি, হ্যাঁ দুই দিক দিয়ে যখন দুটোই আছে এই দুটোই থেকে যাবে বাবু, তোদের ছেলে দেব ফেলে আমার বুকে দিচ্ছে কাজ, ঘুম পেয়েছে বাড়ি যাবো কোথায় তোদের সবার কাজ, এরা হলো সোয়ালিঙ্গি সোয়াইদের সাবাব, বাবু তোমার ভালো হবে এটা ওটা দুটো থাক, ভোলানা পেয়ে বাবু, ভোলানা পেয়ে বাবু, চাবুক মারো পালিশ, কি বলতে চাচ্ছিস তুই, কে কই তার বাবু, এই যাদের সম্পর্কে সমস্ত কথা বলছিস তুই জানিস এরা কারা? আমি কি করে জানবো? আরে জানিস এরা ঘুরে ঘুরে বাইরা সাধালে, আর ইনি আদা বেটে ঠকে গেছে, দোষ কি ফাটা শিলে, তার মানে বাবু কবে আদা মারতে গেছিল এই ফাটা শিলের উপর, বাবু হ্যাঁ বুক ফুটে তো মুখ ফুটে না নারী মানিয়ে বুলা, আরে সেই সুযোগে মাছাওলা গিলেছে তাই যাওলা, বুঝলাম না করে দেবো জানোয়ার, আমার মনে হয় এদের সঙ্গে তুমি মনে হয় সুযোগে সৎ ব্যবহার করেছ, ওই জন্য তোমার উপর সব ছাপিয়ে পড়ছে বাবু, নিশেরা ঘুরে বেড়াচ্ছে আগা বেটে ঢোকে গেছে দোষী ফাটাছি, মুখটিতে মুখটিতে নারী বানিয়া বলা, সেই সুযোগে মাছাওলা গিলেছে ভাই যাওলা, উজ্জ্বল করছে রে ভুল, উজ্জ্বল করছে রে ভুল, ফাঁকা জায়গা চুরুবে, চুপ করবি কে কই কার বাবু, এই থাম, এই এই মেয়ে দুটোকে এই মুহূর্ত থেকে বাড়ি থেকে বার করে দে, আই পারবি কেন বাবাকে বার করবে, ঠিক আছে বাচ্চাটাকে তুই নে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ কিভাবে মেয়ে দুটোকে আমি ঘাড় ধাক্কা দিতে দিতে এই বাড়ি থেকে বের করে দিই, এই চল, কোনো মেয়ে ছেলে ছিল না আজও থাকবে না, চল সব চল চলো থামো, কি সাবিত্রী দেখো তো তুমি আমাকে চিনতে পারবে না, আমাদের মতো পুরুষরা আমাদের মতো মেয়েদের গর্ভে সন্তান জন্ম দিয়ে চলে যায়, সেই সন্তান পিতৃ পরিচয় না পেয়ে হয়ে ওঠে বেজন্ম জারজ, বলো কোথা থেকে আমাদের গর্ভে না তোমাদের মতো ছোট্ট লক্ষেদে কোথা কার জল কোথায় গড়লো বলো দিন, এদের মতো মহাপুরুষ অল্প বয়সী নারীদের প্রলোভন দেখে খিদির সবাই খাবারের থালায় গিয়ে যারা টাকার বিনিময়ে গর্ভ ভরায় নেয় তারা কাছে মানুষ না চরিত্রহীন লম্পট, আমার বাবু লম্পট না 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 ভালো ভালো, তুমি কি জানো, তুমি কি জানো যার গর্ভটা তুমি ভাড়ায় নিয়েছো সেটা তোমারই অনুষ্ঠাত সন্তান, এই ফেলা আমার বন্ধুটা নিয়ে ফেলা, এ কথা শোনার আগে আমার মরে যাও, ফেলা ভালো আমার বন্ধুকে গুলি খেয়ে আমি এই পৃথিবী থেকে বিদায় নিতে চাই, বন্দুকটা নিয়ে আয় বাবু, ওই জন্য কথায় কি বলে জানো বাবু, কি রে ফেলা, যার যে তাই মরণ হয় সেখানে চলে যায়, আরে নৌবাহিনী সেনা নিয়ে উল্লো ঘরের দাবায় ধুপুনি কাপড়ের কাছে বানাই নদীর ঘাটে, আসল কথা বলতে গেলে বাবু যাবে চোটে, হঠাৎ আমার বাবু মশাই হয়ে গেল জবত, আরে ছেলে ছেলে করে বাবু ভাড়াই নিল গত, বাবু তুমি জ্ঞানী মানুষ কি বলবো, আর তোমার ভোটার কার্ডে প্রমাণ দিচ্ছে তোমার দুবোতলা, দাদা এরা ছাড়া থাকে বাজদারটার ঢালে, আর বুনোয়ারে যখন তখন জল খেয়ে যায় কলে, এদের বলে বারাঙ্গনা সাপে ধরে ব্যাং, কত আসবে কত যাবে কেউ হয় না নাং, রক্তের দোষ আছে বাবু চামড়ার কি দোষ, বড় ঘা হবে বাবু চুলকে দিলে খোশ, মানুষ বলে নারী জাতি হয় অবলা, আর সেই সুযোগে মাছওয়ালা গিলেছে তাই যাওলা, ব্যঙ্গ করে বলে তাই লেখে উজ্জ্বল মাস্টার, কারোর দোষ নাই বাবু, দোষটা তাহলে কারে ফেলা, দোষটা তাহলে কার, দোষটা থাকে এই চামড়ার, হ্যাঁ বাবু হ্যাঁ সব তোমার কপালের দোষ বাবু, সব তোমার ভাগ্যের দোষ, একটু আগে বলছি ফেলা বন্দুক নিয়ে এদের গুলি করবো, আর এখন তুমি সেটা ঘুরিয়ে বলছো ফেলা বন্দুক নিয়ে আমার বন্দুকের গুলি কে আমি নিজেই মারবো, কেন বাবু কেন, কেন বলছি জানিস, যাকে আর মেয়ে বলে এবার এনেছি সে কে জানিস, কে বাবু, সে আর কেউ নয় রে, সে তোর পুরানো গিন্নিমা,
আর যার গর্বটা ভাড়ায় নিয়েছি সে কে জানিস ফেলা, সে হলো আমার একমাত্র ঔরাইকাত সন্তান। আমি যদি আগে জানতে পারতাম তোমার বাড়ি আমি চাকরি করি করতে পারতাম। হ্যাঁ বাবু, হ্যাঁ তুমি এত নিচ এত জঘন্য এত ছোট্ট। চুপ কর ফেলা। ও গো সাবিত্রী, আমি অনেক ভুল করেছি সাবিত্রী, অন্যায় অত্যাচার করেছি, এমনকি তোমাকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি সাবিত্রী। পারলে পারলে তুমি আমাকে ক্ষমা করো সাবিত্রী, ক্ষমা করো। ওরে মা, তোর এই সুন্দর মুখে শুধু একটিবার বাবা বলে ডাক, শূন্য হৃদয়টা পূর্ণ হোক রে মা, পূর্ণ হোক। বাবা মারে, তোর গর্বটা আমি ভাড়ায় নিয়েছি, সত্য করে বলতো মা, ওই বাচ্চাটা তাহলে কার? তবে শোনো বাবা, তুমি আমার এই গর্বটা ভাড়ায় নিয়েছি। হ্যাঁ রে মা। এটা ছিল একটা সাজানো নকল গর্ব। কি বলছিস তুই? আরে শিশুটা হলো দাসপুর থেকে গুড়িয়ে আনা একটা নিষ্পাপ শিশু। শালা কোন হারামির বাচ্চা ফেলে দিয়ে গেছে বলো তুমি? সাহেব সুন্দরের মতো বাচ্চা ডাস্টবিনে ফেলে দিয়ে গেছে। আচ্ছা গিনিমা, বলো তো বাবু যে কথা বলেছে ঠিক, তাহলে এতদিন তুমি বাহিরে পড়েছিলে কেন, কোথায় ছিলে বলো? তাহলে শোন ফেলা আমার জীবন কাহিনী বলো। সেদিন ছিল 27 শ্রাবণ শনিবার রাত 3:10। বাবা মা ভাইকে রেখে আমাকে নিয়ে বীরভূমে জয়দেবের মেলায় বেড়াতে যায়। যাওয়ার পথে হঠাৎ ব্রিজ থেকে গাড়িটা পড়ে গিয়ে না তার গাড়ির গেট থেকে ছিটকে পড়ে বেঁচে গেলাম আমি। বাবা মা লোকজন সহ নদীতে পড়ে গেল, তারা আর ফিরে এলো না। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিলাম, একজন সাহিদায় ব্যক্তি এসে আমাকে নিয়ে গেল তার বাড়িতে। কয়েক মাস থাকার পরে সে আমার স্মৃতিতে সিঁদুর দিয়ে পেয়ে গেলাম তার গৃহবধূ। গিনিমা কিন্তু তারপর কিন্তু বাবা মার ভয়ের কথা ভাবতে ভাবতে আমি যে পাগল হয়ে গেলাম রে। তারপর আমার স্বামী আমাকে পাগল ভেবে আবার সেই বীরভূমের পথে ছেড়ে দিয়ে আসে। তখন আমি ছিলাম অন্তঃসত্ত্বা। গিনিমা আমার স্বামী ভাবল যদি আমি পাগল সন্তান প্রসব করি। জানিস ফেলা বাবু, সেই সহৃদয় ব্যক্তিটা কে জানিস? সে আর কেউ রইল ফেলা, আমি রে ফেলা আমি। আচ্ছা গিনিমা বলো তো তোমার সেই ছোট্ট ভাইটার কথা মনে পড়ে? তার নামটা কি ছিল? আরে হ্যাঁ মনে পড়ে, তার নাম তাকে আমরা সবাই ভালোবেসে আদর করে সুকুমার বলে ডাকতাম রে। সুকুমার? আমি 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 সেই সুকুমার। তুমি আমার গিনিমা নাম, তুমি যে আমার বড় দিদি। ওরে দিদি, বাবা মা আমাকে রেখে তোকে নিয়ে বীরভূমের মেলায় যায়, তারপর থেকে আর তারা ফিরল না। আমি যে কত খুঁজেছি কত কেঁদেছি কিন্তু আর তাদের পেলাম না রে দিদি। ঘুরে ঘুরে এসে পড়লাম তোর এই বাড়িতে। আমি যে তোর ছোট ভাই সুকুমা। তারাই আমার দিয়ে গেল বেদনারি আপন যারা, তারাই আমার দিয়ে গেল বেদনারি শহীদ পারিয়া বল দিয়ে গেল বেদনারি ভা।